বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে বসে নিই আগে, ঠিক আজকে সকাল সকাল একদম রান্নাবান্না সেরে কাছাকাছি ছিল সেগুলো করে একেবারে স্নান করে নিলাম, স্নান করে তোমাদের সাথে আসলাম কথা বলতে। প্রথমেই আজকে জানাই শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, বড়দের আমার প্রণাম, আর ছোটদের আর সমবয়সীদের আমার অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, আজকে তো অনেকের হালখাতা আছে, সবাই সন্ধ্যাবেলা বেরোবে নিশ্চয়ই, আমিও বেরোবো, একটা দোকানেই যেতে হবে। আর কালকে গেছিলাম কাকিমার দোকানে, বলে দিল যে এসো কালকে মাকে নিয়ে, একটু পুজো টুজো করবে, একটু যেতে বললো প্রসাদ খেতে, তো যাব। তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে রেগে রেডি হয়ে আবার দেখা হবে। আজকে সকালে কি রান্নাবান্না করলাম একটু পরে দেখিয়ে দিচ্ছি। নতুন বছরটা সবার ভালো কাটুক এইটাই আশা করা যায়, আর আশা নিয়েই তো মানুষ বেঁচে আছে আর কি। কারণ এই করোনার টাইমে একটা বছর তো এইভাবে চলে গেল, আমি যে কাছাকাছিগুলো করে রেখেছি ওগুলো ছাদে যাই মেলে আসি, আর ও মনে হয় পাখিকে খাবার দাবার দিচ্ছে। বাড়িতে নিয়ে ওঠা সিঁড়ি দিয়ে বাবার বাবা, হয়ে গেছে দাদা কি দেখছে বাচ্চাটাকে, ওই সমুদ্রের কি ফেনাগুলো দিয়ে দিয়েছ দেখাই। এই দেখো এগুলো হচ্ছে সমুদ্রের ফেনা, না সমুদ্রের ফেনা, এগুলো পাখিকে দিতে হয়। এটা এগুলো এগুলো দিতে হয় কেন গো? ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়ামের জন্য। এই যে এটা অনেক বড় হয় দেখতে, ও টুকরো করে ভেঙে ভেঙে দিয়েছে। আমটা এখনো রয়েছে, কাল বৈশাখ মাসে ঝড় আসলে কি হবে জানি না, এখনো অবধি তো রয়েছে আমটা। ওটা কি বানাচ্ছে গো ওখানে ফুলের পাশে? মানে স্কুলে পাবলিকের ওইটা, তাহলে স্কুলের সাথে অ্যাটাচ করছে যে, কোনো ব্যাপার না। তো পারমিশন নিতে হয়েছে মনে হয়, নাকি হচ্ছে ভালো করেছে। এই যে গরমকালটা পড়ছে, তো জলের জায়গা, খাবার জলের জায়গা, রাস্তার কিছু কিছু জায়গায় থাকা ভালো। ওই যে ওখানে তৈরি হচ্ছে খাবার জলের কল। যাই, হ্যাঁ দরজা বন্ধ, জামা কাপড় গুলো মেলে নি। আজকে রান্না করলাম শুক্তো, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, সজনার ডাঁটা আলু দিয়ে পোস্ত, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর করলাম বকফুলের বড়া, এটা হচ্ছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর হচ্ছে আমের চাটনি। এই হলো আজকের মেনু। গুড ইভিনিং, দেখো রেডি হয়ে নিয়েছি আমি, শাড়ি টাড়ি পরে একেবারে রেডি। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটু যাব, মা আর আমি যাব হালখাতা করতে, একটা দোকানেই যাব। তো মা রেডি হয়ে গেছে, আমি এখন বেরোবো, ও একটু যাবে আমাকে এগিয়ে দিয়ে আসতে। তাহলে চলো বেরিয়ে পড়ি, এখন বাজে 7:30, তো আবার তাড়াতাড়ি করে বাড়িতে আসতে হবে। Thank you.
মা চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও মা। এসে গেছি বাড়িতে, এখন ফ্রেশ হয়ে নিই, শাড়ি টাড়ি ছেড়ে নিই। তো তাহলে ব্লগটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তোমরা হয়তো লাইক করতে ভুলে যাও, ভিডিও তো তোমরা সবাই দেখো দেখি, কিন্তু লাইক কিন্তু তোমরা করতে হয়তো ভুলে যাও। তো তোমাদের কাছে অনুরোধ যে একটা লাইক করে দিও। লাইক করলে কি হয়, একটা উৎসাহ বাড়ে যে হ্যাঁ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো সেটা দেখে আমারও একটা উৎসাহ বাড়ে। তো সেই জন্য একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।